লাল গোলাপকে মনে করা হয় ভালোবাসার প্রতীক। তাই এই দিনে সঙ্গীকে উপহার দেওয়ার জন্য বেছে নিতে পারেন লাল গোলাপের টিপ। চুপি চুপি বলে রাখি, এতে বরং আপনার প্রিয়জন খুশি হয়ে যাবে এই ভেবে যে ও আমার এত ছোট ছোট পছন্দের খেয়াল রাখে। নতুন জুটির জন্য ভালোবাসার লাল গোলাপের টিপের চেয়ে রোম্যান্টিক গিফট আর কিছু হতেই পারে। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আজ ভালোবাসা দিবস উপলক্ষে আমি আপনাদেরকে দেখাবো হাতে আঁকা ভালোবাসার নকশিটি। আমি আপনাদেরকে প্রথমে একটা কাঠগোলাপের টিপ দেখাবো। কাঠগোলাপের টিপটা দেখানোর জন্য আমি একটু এঁকে নিচ্ছি। আউটলাইন করা হলে টিপটিকে শেপ দেওয়ার জন্য কেচি দিয়ে কেটে নেব। আমার টিপের শেপটি রেডি হয়ে গিয়েছে। আমি টিপের মাঝখানে যে একটা ছোট্ট ফুল বসিয়ে নিয়েছি, এখন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে তার চারপাশে আবার পাপড়ি দিচ্ছি। তুলিটা কিন্তু বারবার শক্ত হয়ে যায়, এই কারণে আমাদেরকে যেটা করতে হবে, সামান্য একটু পানি দিয়ে দিয়ে একটু একটু করে ভিজিয়ে ভিজিয়ে তারপরে কাজ করতে হবে। পাপড়িগুলো শেপ দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, যেন শেপগুলো মোটামুটি সমান হয়। আর টিপ আসলে অনেক ছোট্ট একটা জিনিস, তো এটাতে কাজের ডিটেলিংটা খুব বেশি ভালো করে করতে হয়। মোটামুটি প্রথমবার টিপের উপর যে কোটটা করার সেটা আমি করে ফেলেছি, এখন এটাকেও আমি রেখে দিব। এটা শুকিয়ে যাওয়ার পরে সেকেন্ড টাইম আমাকে আবার আরেকটা কোট করতে হবে। দেখেন, এবার কিন্তু আবার আমাকে কোট করতে হবে, কারণ প্রথমবার যে কালারটা আমি করেছিলাম সেটা হালকা হয়ে গিয়েছে শুকানোর পরে, এখন আবার করলে এটা ঠিক হয়ে যাবে। আর আমরা একটু কম কম করে রং নিয়ে কাজ করব। বেশি রং নিয়ে একবারে কাজ করতে গেলে যেটা হয়, টিপের মূল যে জায়গাটা ওটা নষ্ট হয়ে যাবে, রংটা ছড়িয়ে যাবে, তাই আমাদের কম কম করে রং নিয়ে কাজ করতে হবে। যেহেতু টিপ অনেক ছোট, তাই আমাকে একটু সাবধানে কাজ করতে হবে, যেন আমার হাতের মধ্যে লেগে থাকা কালার টিপের মধ্যে আবার লেগে না যায়। কাঠগোলাপ টিপটি কিন্তু রেডি, দেখেন যেভাবে আছে ওভাবেও কেউ যদি পড়তে চায় পড়তে পারে, অথবা আমি কাঠগোলাপটা অন্য একটা কালারের ব্যাকগ্রাউন্ডে রেখে এভাবেও পড়তে পারি। আমাদের টিপ কিন্তু রেডি। এই ছিল আপনাদের জন্য আমার ভালোবাসার কাঠগোলাপ টিপ।